ঘুমিয়ে থাকা বাবাকে হত্যার দায়ে ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে 10,000 টাকা জরিমানা সহ অনাদায়ে আর 2 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে খুলনার রূপসা উপজেলার পিঠাবুক এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা দেবেন বিশ্বাস কৃষিকাজ ও ধর্মীয় গান করতেন। তার 2 ছেলে, বড় ছেলে প্রশান্ত বিশ্বাস দর্জির দোকানে কাজ করতেন আর ছোট ছেলে সুশান্ত বিশ্বাস এনজিও কর্মী হিসেবে কাজ করতেন। বড় ছেলে প্রশান্ত বিয়ে করার জন্য মা বাবাকে চাপ দিতে থাকে। বিয়েতে মা বাবা রাজি না হওয়ায় পরিবারে কলহ দেখা দেয়। কয়েকদিন আগে মা পাশের গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গেলে গভীর রাতে বড় ছেলে প্রশান্ত ঘুমিয়ে থাকা বাবাকে হত্যা করে, এরপর পালিয়ে যায় ভারতে। সেখানে 3 মাস দর্জির দোকানে কাজ করে। এক সময় বাবাকে হত্যা করায় তার অনুশোচনা হয়। পরে আবারও বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করে। দর্শক, বাবাকে হত্যার দায়ে ছেলে প্রশান্তর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।